একটা বড় ফ্লাইট দুর্ঘটনা হয় আফগানিস্তানে যার পর আফগান মিডিয়া এই খবরটা চালায় যেই বিমানটা ভারতের ছিল টোলো নিউজ রিপোর্ট করে বলছে যে ভারতের একটা প্লেন বাদাকশান অঞ্চলের পুরান মুঞ্জান ও জিবাক জেলার কাছে তোপখানার পাহাড়ে ক্র্যাশ হয় এই খবরটা সামনে বেরিয়ে আসতেই ভারত সরকার দ্রুত অফিসিয়াল স্টেটমেন্টে পরিষ্কার করে দেন যে এই প্লেন অন্য কোনো দেশের ছিল কিন্তু যেই খবর সামনে বেরিয়ে আসছে অনুযায়ী আফগানিস্তানে ক্র্যাশ হওয়া বিমান চ্যাটার অ্যাম্বুলেন্স ছিল যেটা থাইল্যান্ড থেকে উজবেকিস্তান হয়ে রাশিয়ার উদ্দেশ্যে উড়ে যাওয়ার সময় গয়া বিমানবন্দরে জ্বালানি ভরতে নেমেছিল অ্যাভিয়েশন মিনিস্টার জ্যোতিরাধিৎ সিন্ধিয়া নিজে কথাটা পরিষ্কার করেন প্রথমে সিভিল অ্যাভিয়েশন মিনিস্ট্রি এক্সে একটা পোস্ট করে লেখে আফগানিস্তানে যেই বিমান দুর্ভাগ্যজনকভাবে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে সেটা না তো ভারতীয় বিমান আর না তো নন সিডিউল চ্যাটার এয়ার এয়ারক্রাফট এটা মরক্কান রেজিস্টার্ড ছোট বিমান আরো তথ্য পেতে অপেক্ষা করুন এই খবরটা জ্যোতিরাধি সিন্ধিয়া মহাশয় রিপোস্ট করেন এবং পরিষ্কার করে দেন যে কোনো ভারতীয় বিমান ক্র্যাশ হয়নি যদিও এই কথাটা সত্যি যে আফগানিস্তানে একটা বড় সড় ফ্লাইট দুর্ঘটনা হয়েছে বাদাকসানের সূচনা এবং সংস্কৃতি বিভাগের প্রমুখ জাবিহুল্লা আমিরি বলেছে বাদাকসান অঞ্চলের কুরান মুনজান এবং জিবাক জেলার সাথে তোপখানার পাহাড়ে এই যাত্রীবাহী বিমান দুর্ঘটনার কবলে পড়ে এমওসিএ ও ডিজিসিএ সূত্রই তথ্য দেয় প্যায়া বিমান ভারতের রেজিস্টার্ড নয় এমনটা খুব কম সময়ই হয় যে বিমান রাশিয়ায় রেজিস্টার্ড কিন্তু কোন ভারতীয় এয়ারলাইন্সের কাছে রুশ রেজিস্টার্ড বিমান নেই ওইকেই দুর্ঘটনার পর তদন্তের জন্যই অঞ্চলে একটা টিম পাঠিয়ে দেওয়া হয়েছে স্থানীয় মানুষদের মতে ওই বিমান একুশে জানুয়ারির সকালে ক্র্যাশ হয়েছিল রাশিয়ান অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে যে একটা রাশিয়ান রেজিস্টার্ড বিমান ছজন যাত্রী নিয়ে শনিবার গভীর রাতে আফগানিস্তানের ওপর দিয়ে যাওয়ার সময় রেডার থেকে অদৃশ্য হয়ে যায় এই অঞ্চলের চ্যালেঞ্জিং ভূখণ্ড বিধ্বস্ত বিমানের অনুসন্ধান এবং উদ্ধার অভিযানকে জটিল করে তুলতে পারে বাদাকশান প্রদেশের স্থানীয় পুলিশ ওই এলাকায় সম্ভাব্য বিমান দুর্ঘটনার খবর পায় প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে যে ফ্লাইটটা ভারত থেকে উজবেকিস্তান হয়ে রাশিয়া যাচ্ছিল কিন্তু মস্কো যাওয়ার পথে সেটা যোগাযোগ বি ছিন্ন হয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক পরে নিশ্চিত করেছে যে বিধ্বস্ত বিমানটা একটা মরক কো রেজিস্টার ড্যাসল্ট ফ্যালকন টেন যেটা ভারতীয় পাইলট দ্বারা পরিচালিত নয় রাশিয়ান পোপাগান্ডা আউটলেট তাসের মতে প্রাথমিক রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে যে দুর্ঘটনার কারণ বিমানের দুটো ইঞ্জিনের ব্যর্থতা হতে পারে বিবিসি রুশ সার্ভিসের মতে বিমানটি তাজিকিস্তানের সীমান্ত থেকে তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে জিবাগ জেলার একটা পাহাড়ে বিধ্বস্ত হয় বিধ্বস্ত হওয়ার আগে পাইলট টেকনিক্যাল প্রবলেমের কথা জানান তো বন্ধুরা বাকি এই বিষয় আপনাদের কি মতামত তা নিচে কমেন্টে অবশ্যই জানান আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পদ্মায়